গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকে সকাল সকাল মেয়েকে রেডি করে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর মেয়ে আজকে ইউনিফর্ম পরে নেই। আজকে ওর ড্যান্স প্রোগ্রাম আছে, তাই ইয়েলো টপ আর রেড লেগিংস পরে আছে। আর আজকে ওদের চ্যারিটি উইকের লাস্ট ডে, তাই আজকে সব কিছু প্যাক করে ওর হাতে দিয়ে দিয়েছি। আজ ফাংশন আছে, তাতে আবার এদের দুটো কার্মেল আছে এখানে, দুর্গাপুরে একটা স্টিল, একটা এমএনসি, এর এমএনসি কার্মেল। কার্মেল থেকে আজকে সব স্টুডেন্টসরা এসেছে, ওই জন্য স্পেশাল স্কুল আছে। আজকে বরকে খুঁজে পাচ্ছিলাম না, তারপরে ফাইনালি গাড়ি রাখারও জায়গা পাওয়া যায়নি। আজ অনেক এই দূরে, স্কুলটা কোথায় আর আমরা কোথায়? তো সকাল সকাল মেয়েকে স্কুলে পৌঁছে আমরা চলে এসেছি একটু পেটের জোগাড়ে, আর নিয়ে নিচ্ছে কচুরি, ডাল আর কিছু মিষ্টি। মাঝে ভাবি যে একটু চিয়া টিয়া খেয়ে ওয়েট লস করবো, একটু ডায়েট ফাইট করবো, তারপরে ভাবি দূর দো পালকে জিন্দগি এক খাকে গুজারতে, আর কে খেয়ে পরে বেঁচে থাকি আবার কি। দেখতে দেখতে মেয়ে স্কুল ছুটি হয়ে গেল, মেয়েকে স্কুল থেকে ফেরত নিয়ে যাচ্ছে। আর আজকে ফাংশন ছিল, তাই দেখো এই ড্রেসটা পরে গেছিলো, আর আজকেও ললিপপ দিয়েছে। যত ললিপপ ছাড়ানোর চেষ্টা করি তত স্কুল থেকে দিয়ে দিয়ে আরও ধরায়। আর এই ক্রিসমাস ট্রিটা ওরা শেয়ার করেছে, অন্য স্কুল থেকে বাচ্চারা এসেছিলো তাদের মধ্যে ওরা নিজেদের মধ্যে শেয়ার করে নিয়েছে ক্রিসমাস ট্রিটা, এটা ওর নয়। মেয়েকে স্কুল থেকে আজ দিয়েছিলো এই ললিপপটা। আজকে হচ্ছে ফিস্ট অফ দ্য হোলি ইনোসেন্টস ডে ক্রিশ্চিয়ানিটিতে, তো আমাদের স্কুলে আজকে সেলিব্রেশন ছিল। আর এখন মেয়ে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে, শুধু গেঞ্জিটা পরে আছে। তো আজকে ডান্স ছিল স্কুলে। এই ললিপপটা পছন্দ হয়নি, এটা আমাকে বলে তুমি খেয়ে নাও। এই দেখো এই ড্রেসটা পরে গেছিলো আজকে, আর নিচে রেড লেগিংস ছিল, এখন যেটা নেই তাই দেখাতে পারছি না। আর এখন আমাকে ওর ললিপপটা দিল, আর নিজে কি খাচ্ছে দেখো, ডেয়ারি মিল্কের ললিপপ। মুখে এইসব এইসব পাতি ললিপপের কোনো স্বাদ নেই না রে বেটা, এটা ভালো খেতে না এটা, হ্যাঁ ওইটা ভালো, বুঝে গেছি মা। তো দেখো জুতো চলে আসছে, জুতো পে জুতা ফ্রি, এক জুতা দিয়া হ্যায় তো এক জুতা বাপস ভি লেনা হ্যায়। জোকস অ্যাবাউট, অ্যানিভার্সারি গিফট চলে এসেছে আমার হাজবেন্ডের, আমার তরফ থেকে যেটা, ও আমাকে জুতো দিয়েছে তাই আমিও রিটার্নে জুতো ফেরত দিচ্ছি। জোকস অ্যাপার্ট, এই জুতো দুটো আমি মানে ওকে কিনে দিচ্ছি, ওরই চয়েস করা, ও শুধু চয়েস করা আমাকে দিয়েছিল, আই জাস্ট পেড। অ্যানিভার্সারি গিফট হয়ে গেল, জুতোর বদলে জুতো, জুতোকে বদলে জুতা, হ্যাপি স্যারজি। দু বছর গিফট চাইবে না, আমি তো চাইনি, আমি একটাও গিফট চেয়েছি বলো তো, এই বছর একটাও গিফট চাইনি আমি, আগের বছর চেয়েছিলাম দাওনি, এখনই পাটাতে দিতাম তোকে। তাহলে কথা লক্ষ্মী বউ বলো তো মেনটেন্যান্স লেস নাকি না, মেনটেন্যান্স লেস বলো, কোনো মেনটেন্যান্সের খরচা নেই, তাকে বলো লোকে ভাবে মিথ্যা কথা বলছি, মেনটেন্যান্সের কোনো খরচা নেই। লক্ষ্মী বউ বলি কি, ভালো করে বলো, ভালো জোরে বলো, একটু প্রেস করো, একটু নাম করো। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে মেয়েকে বাড়িতে রেখে বেরিয়ে এসেছি, আর এসেছি সাইকেলের দোকানে, মেয়ের জন্য একটা সাইকেল নিয়ে নিচ্ছি জন্মদিনের গিফট। তো ফাইনালি বেশ কয়েকটা সাইকেল দেখে এই সাইকেলটা চয়েস করলাম, কারণ এটার হাইটটা একটু ছোট, আর হাইটটা একটু ছোট না হলে একটু বেশি উঁচু নিলে পরে হয়তো অনেক দিন চালাতে পারবে, কিন্তু এখন যে চালাতে পারবে না সেই ভরাই রয়ে যাবে। এসে গেছি বাইকে করে, সাইকেল নিয়ে এসেছি, সাইকেলটা দেখাই দাঁড়াও, এই যে মানছে মনে হচ্ছে, চলো দেখি এবার মেয়ের রিয়াকশন কি হয় সাইকেলটা দেখে। তো মেয়ের সাইকেল নিয়ে বাড়ি এসে গেছি, আর এসে দেখছি মেয়ে ততক্ষণে সাইকেল কখন আসবে সাইকেল কখন আসবে করে কান্নাকাটি জুড়েছিল, তাই রিয়াকশনটা আর রেকর্ড করতে পারিনি, ততক্ষণে কান্নাকাটি করছিল। তো ভীষণ খুশি, সাইকেল এক রাউন্ড চেপেও নিয়েছে। তো বিকেল বিকেল এসেছি আবার কেকের দোকানে, আর এখানে চুজ করে নিচ্ছি মেয়ে জন্মদিনের কেক। একদিকে মেয়ে স্কুলের ফাংশন, একদিকে জন্মদিন, কোন দিকে কি তোড়জোড় করছে কিছু বুঝতেই পারছি না, মাঝে মাঝে মিসও হয়ে যাচ্ছে, তাই লিখে লিখে লিস্ট করে করে টিক মার্ক দিয়ে দিয়ে কাজগুলো সারছি, নইলে মিস হয়ে যেতে পারে। তো এই কেকটা সিলেক্ট করলাম, আর আজকে অর্ডার দিয়ে দিচ্ছি, তবে গিয়ে ঠিকঠাক ডেটে পাওয়া যাবে কেকটা। আর এখানে আলিজের কেকটা ভীষণ ভালো হয়, ভীষণ ভালো, মেয়ে যদি কেক বলে না দিত যে ডল কেক লাগবে তাহলে তো আমি এই পিঙ্ক কেকটাই চুজ করতাম, আমার তো ভীষণ ভালো লেগেছে।
তো মেয়ের জন্মদিনের তোড়জোড় একদম জোর কদমে চলছে। মেয়ের জন্মদিনের কেক অর্ডার দিয়ে এসেছি স্টাইল বাজারে। স্টাইল বাজারটা বোধ হয় নতুন খুলেছে এখানে, আমি ফার্স্ট টাইম আসছি। তো চলো মেয়ের জন্মদিনের প্রস্তুতি চলছে। এখান থেকে একটা ফাড়ি কোট কিনলাম, বাড়ি গিয়ে অবশ্য দেখাবো। আর আমাদের কিছু সোয়েটশার্ট এসব নেওয়ার ছিল, সেগুলো কিনলাম। আর মেয়ের আরও কিছু কালকে ফাংশনের জোগাড় ছিল, সেগুলো নেওয়া হলো। অ্যান্ড এবার বাড়ি যাবো। 6টা বাজে, বাইরে এমনই অন্ধকার হয়েছে মনে হচ্ছে 6:30 বাজে। তো এই আমি নামছি, ওখানে আছে, ও বিলিং করে নেমে যাবে। আর মেয়ের জন্য একটা হোয়াইট কালারের কেক চেয়েছিল, তাই কাসাটা বলে একটা নতুন টাইপের কেক দেখলাম। ওই একটা পেস্ট্রি নেওয়া হলো মায়ের জন্য, একটা পেস্ট্রি, আর বাপের জন্য একটা চিকেন বল। আর লিজের চিকেন বলসের থেকে আগের দিনে মঞ্জিনিজা খেয়েছিলাম, মঞ্জিনিজাটা বেশি ভালো ছিল, চিকেন অ্যান্ড চিজ বল ছিল, আর ভীষণ রায়। যাই হোক, খেয়ে ঝটপট বাড়ি যায়। অ্যাকচুয়ালি খাওয়ার পর মনে পড়ছে যে ভিডিও নেওয়া হয়নি। তুমি যদি বলো যে আমি দার্জিলিং এ এসেছি, লোকে বিশ্বাস করে না। তো ঠান্ডা লাগছে আমার, করবো না আজ তো। এই যে ওর বার্থডে জিরাফ এটা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই ফ্লাফি জ্যাকেটটা আজকে কিনে আনা হয়েছে। এটা কালকে উপ হয়ে যাবে। ইয়েগুলো কই? এই তো এখানে দুটো পম পম দেওয়া আছে, আর হ্যাঁ চা খায়। আর এই যে এরকম আছে, দেখো দেখো কিরম দুষ্টুমি করছে দেখো। আর এ দেখো ভিতরেও ফাড়ি টাইপের আছে, গরম হবে বেশ। আর এমনি ওকেশন ওয়্যার হিসেবে উপরে পরানো যাবে ফ্রক। আর বাড়িতে অনেকক্ষণ একা ছিল দাদু দিদার কাছে, তাই এত লাফালাফি চলছে এখন এখন, মানে আমাকে উঠতে দিচ্ছিল না, মাটিতে বসে আছি, কিছুতেই উঠতে দেবে না। কোলের উপরে যেমন মাঙ্কিগুলো করে, সেরকম মাঙ্কি বেবিগুলোর মতো হয়ে বেড়াচ্ছিল। এক কান মুলবে না, এলাম না আধা ঘন্টা আগে, নিয়ে এসে চেঞ্জ ফেঞ্জ করলাম, এই একটা টুপি নিয়েছি যেটা পরেই চলে এসেছিলাম। এই একটা টুপি নিয়েছি আমার, সেটা বেশ ভালোই পড়েছে। তো এমনিতে টুপি পরি না, কিন্তু কলকাতাতে টুপি লাগে না, কলকাতায় থাকলে টুপি লাগে না, এখানে আছে তাই টুপি লাগছে, বলো গো। এই একটা সোয়েটশার্ট নিয়েছি আমার, এটাও একটা সোয়েটশার্ট, দুটোই সোয়েটশার্ট নিয়েছি, শীতটা বেশ ভালোই পড়েছে তাই তাই লাগবে। আর আর কি নিয়েছি, আর বাবুর এই জ্যাকেটটা যেটা পরে আছে, কালকে আবার প্রিন্সেস সেজে যেতে হবে, সরি এঞ্জেল সেজে যেতে হবে। দাঁড়াও দেখাই এঞ্জেল সাজানোর জন্য কি কি কেনা হয়েছে। হ্যাঁ মিস বলেছে লিপস্টিক পরিয়ে দিতে হবে, আই শ্যাডো লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। আর উইংস আছে, দাঁড়াও মামা ছটফট করবে না, দাঁড়াও উইংসটা দেখাই। এই দেখো এই একটা উইংস এর সেট আছে, এখানে একটা ওয়্যান্ড আছে, আর একটা হেয়ার ব্যান্ড আছে। এটা খুলেও দেখা হয়নি, ঠিকঠাক আছে নাকি কি জানি। বাবুর জন্য এই থার্মোকটটা নিয়েছি, তো গলাটা না মনে হচ্ছে একটু বড় হবে, তো আর পেলাম না। হোয়াইট কালারের থার্মোকট পাওয়া কি সোজা কথা, ছিল হোয়াইট কালারের পেয়েছি, এটাই আর কি অনেক, যা পেয়েছি তাই উঠিয়ে নিয়েছি। আর এই একটা থার্মোকটের প্যান্ট, এটা জকিটটা পেলাম, উইংস দেখবে এনা এনা, হাতে ওটা অভ্র লেগে যাবে কিন্তু প্রচুর অভ্র। আর ঘরের অবস্থা কি করে রেখেছে দেখো, মেয়ে শুয়েছিল ওখানে, ঘুমায়নি আজকে, ঘুম পাড়িয়ে যায়নি। আর
ও টকটা দেখায় দাঁড়াও, রেখে রেখে দিই এটা, ভেঙে গেলে তখন কালকে কি নিয়ে যাবে। আর এই হচ্ছে মেয়ের এঞ্জেলের ড্রেস মানে ফ্রকটা, তো এই দেখো হাতটা নেটের, সেই কারণে আর কি ওই থার্মোকটটা নিচে পরিয়ে দিলে ঠান্ডাটা কম লাগবে, যদিও ম্যাচ করেনি কালারটা, কিন্তু কি আর করব, যা পাওয়া গেল, ঠান্ডা অ্যাটলিস্ট লাগবে না তাই না, সেজন্য এটা নিয়ে এলাম। আর এখন ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, খুব একটা বোঝা যাচ্ছে না বলো, বোঝা গেলেও ঠান্ডা থেকে বাঁচানোটা মেন জরুরি। এই ফ্রকটাও অনলাইনে নিয়েছি, কারণ এইসব পাবো কি পাবো না এই ভেবে আগেই অর্ডার দিয়ে দিয়েছিলাম। এটা শুধু না, শুধু এইটা অর্ডার দিয়েছিলাম তা না, তো এই ফ্রকটা আর তার সাথে ওই উইংস ব্যান্ড আর হেয়ার ব্যান্ড, ওগুলো একটা সেটের মধ্যে এসছে। আসলে অনলাইনে নিয়েছিলাম, কারণ কোথায় কি খুঁজে বেড়াবো, আদৌ পাবো কি পাবো না সেই নিয়ে অনেক দ্বন্দ্ব ছিল। আর শুধু ওর জামাটা অর্ডার করিনি, তার সাথে ওর ফ্রেন্ডের ডিয়ারের ড্রেস, রেনডিয়ারের ড্রেস অর্ডার করেছিলাম অনলাইনে, ওটা অলরেডি মানে চলে এসেছিলো, তো ওটা আমি ওপেন করিনি, কারণ ওকে একদম ডাইরেক্টলি দিয়ে দিয়েছি যার ছিল আর কি, ঐশী কি বলে একজন আছে ওর ফ্রেন্ড, তো ওর মা পাচ্ছিল না ডিয়ারের ড্রেস, আমার অ্যাড্রেসে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছিল, কারণ আমার অ্যামাজনে প্রাইম আছে, তো ওই জন্য ওটা অর্ডার করেছিলাম রেনডিয়ারের ড্রেস। কালকে ওদের ক্রিসমাসের ফাংশন আছে, ক্রিসমাসের ফাংশন হয়েই বোধহয় ছুটি পড়ে যাবে, মোস্ট প্রবাবলি আমাদের সময় তো তাই হতো, তো যাই হোক বাজারঘাট সব হয়ে গেল, বাজার টাজার সব হয়ে গেলো, ক্রিসমাসের শপিং একসাথে, ক্রিসমাসের শপিং প্লাস মেয়ের জন্মদিনের তোরজোর, সব কিছু একসাথে চলছে। আজকে কেকের অর্ডার দিয়ে এলাম, আর শুধু দেখলে ভুলে গেলাম বেলুন পাম্পারটা কিনতে ভুলে গেলাম, সামনের দোকানটা পেলাম না, মানে যেখানে কেক অর্ডার দিলাম সেখানে পেলাম না, তো যাই হোক ওই একটা জিনিস বাকি আছে, ওটা দেখতে হবে কোথায় পায়, অনলাইনে তো এত শর্ট টাইমে পাবো না বলে মনে হয়। যাই হোক মেয়ের জামা কাপড়গুলো সব এক জায়গায় করে নিই, মেয়েকে কালকে সাজুগুজু করিয়ে পাঠাতে হবে সকালে, আর কালকে ভাবছি টিফিনের লুচি ফুচি রুটি এসব কিছু দেবো না, কালকে ভাবছি কেক দিয়ে দেবো। চলো আজকের মতো ভিডিওটা এই অবধি থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, যদি ভিডিওটা কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিও, আর হ্যাঁ চ্যানেলে চোখ রাখতে হবে, কারণ আসছে অনেক নতুন নতুন ব্লগস আসছে, কালকে মেয়ের ফাংশন আছে, মেয়ের ফাংশনে নিয়ে যাবো, কীরকম সাজুগুজু করে কীরকম লাগছে আমার এঞ্জেলকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তারপরের দিন আছে মেয়ের জন্মদিনে একটা ড্রেস তো এসে গেছে, যেটা দাদু দিদার কাছ থেকে তরফ থেকে সেটা চলে এসেছে, আমরা যেটা কিনেছি ওর জন্মদিনের জন্য একটা গাউন কিনেছি, একটা পার্টি গাউন কিনেছি ওর জন্য, তো ওইটা এখনো আসেনি, তো দেখা যাক ওটা আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, যখন সব কিছু শেয়ার করি তখন সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে, তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো, আর চ্যানেলে অবশ্যই চেক করবে, কারণ নতুন নতুন অনেক ভিডিওস আসতে চলেছে, তো চলো বাই বাই, গুড নাইট, আর বেশি কথা করবো না, বাই, গুড নাইট, টাটা, বাই বাই।